আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। প্রথমেই বলে নেই, আমি আসলে টিউটোরিয়াল বা টিপস রিলেটেড কোনো ভিডিও বানাই না। আপনারা কম বেশি সবাই হয়তো জানেন আমি সৌদি আরবে আছি, তো একটি বিষয় শেয়ার করতে আসলাম, সেটি হচ্ছে আমি প্রবাসে থেকেও সৌদি আরব থেকেও আমি আমার যে নগদ অ্যাকাউন্ট ছিল এবং বিকাশ সেটি চালাতে পারছি, আর এই বিষয়টি শেয়ার করার জন্য আসলাম। এটা কিভাবে সম্ভব সেটা আমি আজকে আপনাদেরকে বিস্তারিত বলছি। গত দু তিন দিন আগে যখন আমি আমার মোবাইলটা মানে দেখছিলাম, বাংলাদেশে বেশ কিছু অ্যাপস চালাতাম, এর মধ্যে বিকাশ নগদ সহ বেশ কিছু অ্যাপস আছে, সেগুলো আর কি এদেশে কাজে আসে না বা চালানো যায় না, তো সেজন্য আমি কিছু অ্যাপস ডিলিট করে দেবো। সেজন্য আমি মোবাইল দেখছিলাম, তখন নগদ যে অ্যাকাউন্ট ছিল আমার বাংলাদেশে, সিম কার্ডটা আমার বাংলাদেশে রয়ে গেছে, তো হঠাৎ করে আমি সেম পাসওয়ার্ড দিয়ে যখন আমি আমার নগদ অ্যাকাউন্ট লগ ইন করি, তখন অটোমেটিকলি কেন জানি মানে লগ ইন হয়ে গেছে। আর তখন তো মানে বিষয়টা আমার কাছে একটু অন্যরকম লাগলো, মানে একটু ভালো লাগলো আর একটু আশ্চর্য হয়ে গেলাম যে বিদেশ থেকে তো আসলে বিকাশ অ্যাপস আমার জানা মতে চালানো যায় না। আর যদিও চালানো যায়, আপনারা হয়তো জানেন যে বাহিরের থেকে মানে বাংলাদেশের বাহির থেকে হচ্ছে বিকাশ নগদ বা মোবাইল ব্যাংকিংয়ের যত অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টগুলো চালাতে হলে সেই যে সিম থেকে অ্যাকাউন্ট খোলা থাকে সেই সিমটা থাকতে হয় সাথে, এবং সেটাকে রোমিং করে নিয়ে আসতে হয়, তারপরে মানে সেই সিমটা আর কি ব্যবহার করা যায়। তো আমি ভাবলাম যে আমার সিম তো রোমিং করা না আর আমার সিমটা তো সাথেও না, তাহলে সেটা কীভাবে সম্ভব। এরপরে আসলে এই রিলেটেড কাজ যারা করে, আমার এক পরিচিত ভাই আছে, সে হচ্ছে বিকাশ লগ ইন অনেককেই করিয়ে দিয়েছে এই পর্যন্ত, দুবাই কাতার বা বিভিন্ন দেশে যারা থাকে। তো ওনাকে আমি ফোন দিয়ে যখন জিজ্ঞেস করলাম যে ভাই আমি তো আমার সিম রোমিং করি নাই আর আমার সিম তো আমার সাথেও নাই, তাইলে আমি নগদটা কীভাবে চালাতে পারতেছি, পরে আর কি সে আমাকে বলল যে বাংলাদেশ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে কিছু কিছু নেটওয়ার্কের আওতায় সিস্টেমগত সমস্যার কারণে বা যে কোনো কারণে 5-10% এরকম লোকের মোবাইলে আসলে যদি অ্যাপসটা লগ ইন করা থাকে আগে থেকে তাহলে সেটা মানে চলে। তো এটা আসলে কেন চলে, এটা হয়তো সিস্টেমগত কোনো সমস্যার কারণে চলে। তো যাই হোক, আমি তখন খুব মানে একটু খুশি হলাম। একটা বিষয় ভাবুন, বিদেশে থেকেও যদি আমি নগদ বা বিকাশ অ্যাকাউন্ট চালাতে পারি তাহলে কি কি সুবিধা পাবো। আমি মানে চাইলেই প্রয়োজনে আমি আমার বাড়িতে মোবাইলে MB পাঠাতে পারবো বা ফ্লেক্সি করতে পারবো, অনেক সময় ওই 10-5 হাজার টাকা যখন প্রয়োজন হয় সেটাও পাঠাতে পারবো। তো এই বিষয়টা আর কি খুব ভালো লাগলো। তাহলে চলুন আপনাদেরকে দেখাই যে আসলে আমি চালাতে পারছি কিনা, আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আমি নগদ অ্যাপস এখন ঢুকিয়ে দেখাচ্ছি। নগদে এখন আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, সেম পাসওয়ার্ড যেটা বাংলাদেশে ব্যবহার করতাম। দেখেন এই যে লগ ইন করলাম, মাশাআল্লাহ, সাথে সাথে কিন্তু আমি ঢুকতে পেলাম এবং সৌদি আরব থেকে, এটা কিন্তু খুব আশ্চর্য একটা বিষয়। আর এই যে দেখেন ব্যালেন্স 3,243 টাকা আমার আছে। তো যখন দেখলাম আমি চালাতে পারছি, এরপরে আসলে আমি কিছু টাকা মানে রাখি এখানে, কারণ যেহেতু চলতেছে তাহলে অ্যাকাউন্টটা সচল রাখি, সেই ভেবে আসলে কিছু টাকা আমি এখানে ঢোকাইছি আর কি। তো এটার মধ্যে আপনি সব ধরনের ফ্যাসিলিটি পাবেন, বাংলাদেশে থাকতে যেভাবে চালাইতেন সেম এরকম। যদি কাউকে আমি MB পাঠাই, দেখেন এই যে নাম্বার দিলাম, এখন কিন্তু বিভিন্ন ওই যে বান্ডেল, ইন্টারনেট, বয়স সহ সবকিছুই মানে দেখাচ্ছে। তো বিষয়টা খুব ভালো লাগলো। আর দেখাই আমি যে সৌদি আরব থেকে STC সিম ইউজ করি, এদেশের সিম, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আসলে যে ওই নাম্বার থেকে আমার এয়ারটেল নাম্বার থেকে যে আমার নগদ অ্যাকাউন্ট খোলা, সেই নাম্বারটা আমার মানে সাথে নাই। এই দেখেন ওই যে STC, আমি কিন্তু একটা সিম ইউজ করতেছি এবং সেটা STC, আর অন্য কোনো সিম আমার কাছে নাই, বাংলাদেশের সিমটাও সেটা বাংলাদেশে রয়ে গেছে। এই দেখেন আমি রিচার্জ করছি ইদানিং কিছু টাকা বিভিন্ন নাম্বারে, এখানে ফুল মানে সবকিছু আপনি দেখতে পারবেন। এক কথায় বাংলাদেশে যে চালাইতেন ঠিক সেম ভাবে আপনি বিদেশ থেকেও এই অ্যাকাউন্টটা চালাতে পারবেন। তো বেরিয়ে বললাম। তো দেখলেন আমি আসলে এই যে চালাতে পারছি আপনাকে দেখালাম স্ক্রিনের মাধ্যমে,
তো যাই হোক এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগতেছে কারণ অনেক সময় আসলে এই মোবাইল ব্যাংকিংটা মানে সাথে থাকলে সেটা যে কতটা কাজে আসে যার আছে সে আসলে জানে তো যাই হোক আমি একটি কথা বলে রাখি যদি আমার এই ভিডিওটা প্রবাস থেকে কেউ দেখে থাকেন যদি আপনার মনে হয় যে আপনি নগদ অথবা বিকাশ আমার মতো চালাতে চান বা চালাবেন যদি আগ্রহী হন তাহলে আমাকে জানাবেন কমেন্টস করে আমি চেষ্টা করব ওই যে বললাম যে কিছু কিছু সমস্যার কারণে হয়তো চার পাঁচজন বা দশজন লোকের মোবাইলে চলতেছে শতকরা তো সিস্টেম আছে আসলে সবাই চাইলেই চালাতে পারবে এরকম সিস্টেম প্রসেস আছে যদি আপনারা কেউ চালাতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন অথবা পার্সোনালি নক দিবেন আমি যতটুকু সহযোগিতা করার চেষ্টা করব তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছি আসসালামু আলাইকুম